আজির মাত্রত আমি সিদ্ধান্ত এটা কথা চূড়ান্ত করে দিছো যে পরীক্ষা হব অসমৰ ছাত্ৰ ছাত্ৰী বিশেষকে যি সকলে মেট্রিক পরীক্ষা দিব আর ক্লাস টুয়েলভর পরীক্ষা দিব আর অভিভাবক সকলৰ কারণে এই মৰিগাঁৱৰ পৰা এটা কথা জনাব বিচাৰিছো যে আজি ভারত সরকারৰ আমাৰ রক্ষামন্ত্রী ডিফেন্স মিনিষ্টাৰ ৰাজনাথ সিং ডাঙৰীয়াৰ সভাপতিত্বত এখন অতি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হৈ গৈছে। যিখন ভিডিও কনফারেন্সত ভারতবর্ষৰ শিক্ষামন্ত্রী ডাঙৰীয়া ইয়াৰ লগতে অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাৰ প্রকাশ জাভেদকার ডাঙৰীয়া, স্মৃতি ইরানী ডাঙৰীয়া, দুখনকৈ রাজ্যৰ মুখ্যমন্ত্রী আর সকলো রাজ্যৰ শিক্ষামন্ত্রী সকল এই ভিডিও কনফারেন্সত উপস্থিত আছিল। আর ভিডিও কনফারেন্সৰ মূল বিষয় দুটা আছিল। এটা হল আমাৰ JEE আৰু NEET ইয়াৰ পৰীক্ষা অনুষ্ঠিত কৰা আৰু দ্বিতীয়টো হল টুৱেল্ভ ক্লাছ CBSEৰ অধীনত যিটো টুৱেল্ভ ক্লাছৰ পৰীক্ষা অনুষ্ঠিত কৰা। ইতিমধ্যে আমি ৰাজ্য চৰকাৰৰ ক্ষেত্ৰত আমাৰ ৰাজ্যৰ যি কাউন্সিলৰ অধীনত ক্লাছ টুৱেল্ভৰ পৰীক্ষা হয় বা SEBAৰ আণ্ডাৰত মেট্ৰিক পৰীক্ষা হয়, মেট্ৰিক পৰীক্ষা সম্পৰ্কে আমি স্পষ্ট কৰি আহিছোঁ যে পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব পরিস্থিতির উন্নতি হওয়ার লগে লগে, কিন্তু পরীক্ষার মডেলিটিসটো অকমান হলনি হব পারে, কিন্তু আমি নির্দিষ্টভাবে নির্ণয় করা নাই, কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হব। বিভিন্ন ধরনের প্রস্তাব ইয়াত আহিছে, সেই প্রস্তাববিলাক আমি বিবেচনা করে আহিছো। যোৱা কালি আমার SEBAয়ে সদৌ অসম ছাত্র সন্থার লগতো আলোচনা করেছে, আমি বিভিন্ন বুদ্ধিজীবীসকলের লগতো আমি আলোচনা করেছো। ঠিক একই লাইনত আজি সমগ্র ভারতবর্ষ জুড়ি আমার যে CBSE পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেই CBSE পরীক্ষা কি মডেলিটিত হব, পরীক্ষা হবনে নহয়, এই কথাখিনির উপর আলোচনা করে এটা কথা স্পষ্ট করে দিছে কেন্দ্রীয় সরকারে যে CBSEর পরীক্ষা হব, পরীক্ষা হওয়াটো সুনিশ্চিত, আর এইটো জুন মাহত হয়তো পরীক্ষা অনুষ্ঠিত করার সম্ভাবনা নাই, জুলাই মাহত পরীক্ষা অনুষ্ঠিত করে এটা শিডিউল, মই কৈছো এইটো প্রস্তাব সিদ্ধান্ত নহয়, সেই প্রস্তাবটো হল অহা 5 সেপ্টেম্বৰৰ ভিতৰত সকলো গোটেই পরীক্ষার প্রক্রিয়াটো সম্পূর্ণ করার এটা প্রস্তাব রাখিছে, যিটো প্রস্তাব অহা 2-3 দিনৰ ভিতৰতে এইটো ভারত সরকারে চূড়ান্ত করব। সদায় এটা প্রশ্ন আহে যে আমার বোর্ডৰ পরীক্ষাবিলাক বেলেগ তারিখত অনুষ্ঠিত হয়, আমার CBSEর পরীক্ষাবিলাক বেলেগ তারিখত অনুষ্ঠিত হয়, তেওঁলোকৰ CBSEর পরীক্ষার প্রক্রিয়াটো বেলেগ হয়, আমার পরীক্ষার প্রক্রিয়াটো বেলেগ হয়, পিছত গৈ পেলাই আমি সর্বভারতীয় শিক্ষানুষ্ঠানবিলাকত আমার লড়া ছোৱালীৰ নাম ভর্তির ক্ষেত্রত বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি হয়। এতিয়া আমি যেহেতু গোটেই ভারতবর্ষৰ কারণে CBSE পরীক্ষা আর আমার কাউন্সিলৰ পরীক্ষা আজি আলোচনার জড়িয়ে আমি যিখিনি ইঙ্গিত পালো, এই দুইটা পরীক্ষার ধরন করণ শিডিউলিং এইবিলাকৰ মাজত এটা সামঞ্জস্য থাকিব, আর তেওঁলোকে যিটো ফর্মুলাত যেনে ধরনের কেটামান সাবজেক্ট সংকুচিত করে হলেও যি ধরনের পরীক্ষা পাতিব আমিও সেই ধরনের পরীক্ষা পাতিম, এতেকে মার্কিংৰ ফর্মুলাটো ইভালুয়েশনৰ ফর্মুলাটো একে হব। কিন্তু সকলোকে মই পুনর্বার ছাত্র ছাত্রীসকলক অভিভাবকসকলক অনুরোধ জানাব বিচাৰিছো, পরীক্ষা অনুষ্ঠিত হব, CBSEর পরীক্ষাও অনুষ্ঠিত হব আর আমার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের পরীক্ষাও অনুষ্ঠিত হব, দুইটার মডেলটিজর ক্ষেত্রত সামঞ্জস্য থাকিব, গতি ভবিষ্যতে কোনো অসুবিধার সৃষ্টি নহয়। আর এই পরীক্ষার তারিখবিলাক প্রতিযোগিতামূলক পরীক্ষা JEE বা NEET তার লগত যাতে কোনো কনফ্লিক্ট নকরে সেই কথাটোর প্রতিও সরকারে দৃষ্টি নিক্ষেপ করব, এটা খুব সুন্দর সামঞ্জস্যতারে পরীক্ষাখিনি অনুষ্ঠিত হব, কিন্তু তার বাবে পরিস্থিতি উন্নত হব লাগিব। সকলকে পুনর্বার মই ঘরতে থাকিলে অনুরোধ জানাইছো আর পড়া শুনাত মনোনিবেশ করবর কারণে অনুরোধ জানাইছো, পরীক্ষা কেনে ধরনের দিব তার কারণে মনোনিবেশ করবর কারণে অনুষ্ঠিত অনুরোধ জানাইছো, পরিস্থিতি উন্নত হওয়ার লগে লগে পরীক্ষা অনুষ্ঠিত সকলে হলে যাতে আমি সকল CBSEর ছাত্র ছাত্রী সকলেও আর আমার সেকেন্ডারি আমার এডুকেশন আমার কাউন্সিলর ছাত্র ছাত্রী সকলেও যাতে ভাল ফলাফল করিব পারে তার কারণে প্রস্তুত হয়ে থাকবলে অনুরোধ জানাইছো। সিদ্ধান্ত নহয়, আলোচনা হয়েছে, চর্চা হয়েছে, সিদ্ধান্ত সরকারে গঠন করিব, গ্রহণ করিব। আজি এখন ভিডিও কনফারেন্সর জড়িয়ে ভারতবর্ষর সকলো শিক্ষামন্ত্রী আর কেন্দ্রীয় সরকারের চারিগাকে মন্ত্রীর উপস্থিতিত গোটেই বিষয়টি পর্যালোচনা করা হয়েছে, আর্হি মোটামুটি একই হব।
মানে আমাৰ হায়াৰ ছেকেণ্ডেৰী পইচা আমাৰ পৰীক্ষা আমাৰ ছেকেণ্ডেৰী এডুকেশ্যন কাউন্সিলে অনুষ্ঠিত কৰে, চি বি এছ ইৰ যি ক্লাছ টুৱেলভৰ পইচা পৰীক্ষা আমাৰ আৰ্হি একেই হ'ব মোটামুটি। তেওঁলোকে প্ৰস্তাৱ আৰু সিদ্ধান্তৰ মাজৰ পাৰ্থক্যটো বুজি লওক। আজিৰ তাৰিখত সিদ্ধান্ত হোৱা নাই, আমি মাত্ৰ ইংগিতবিলাক দিছোঁ। আজিৰ মাত্ৰত আমি সিদ্ধান্ত এটা কথা চূড়ান্ত কৰি দিছোঁ যে পৰীক্ষা হ'ব। যি আমাৰ পৰীক্ষাৰ যিটো মডেল, যি ধৰণৰ আমি আৰু ট্ৰেডিশ্যনেল পৰীক্ষা, যি ধৰণৰ আমাৰ প্ৰশ্নকাকত হয়, এই প্ৰশ্নকাকতৰ পেটাৰ্ণটো চেঞ্জ নহয়, পেটাৰ্ণ একেই থাকিব। কওক, দুইটা অপশ্যনে খোলা আছে, আমি গোটেই বিষয়টো পৰীক্ষা কৰি আছোঁ। গতিকে মেজৰ ছাবজেক্ট যিকেইটা আছে আটাইকেইটাতে ছাত্ৰ ছাত্ৰীসকলে নিজৰ প্ৰস্তুতি চলাই থাকিব নিশ্চিতভাৱে। আমিতো পৰিস্থিতি এলাউ কৰিলে পূৰ্বত যেনেকৈ হয় তেনেধৰণে পৰীক্ষা পাতিবৰ কাৰণে আমি প্ৰস্তুত, কিন্তু পৰিস্থিতিয়ে এটা জটিল পৰিস্থিতিৰ সৃষ্টি হোৱাৰ কাৰণে এই কথাখিনি আহিছে আৰু সকলো পক্ষৰ পৰামৰ্শবিলাক লৈ আছোঁ। মই পুনৰবাৰ কৈছোঁ, চৰকাৰে কোনো সিদ্ধান্ত লোৱা নাই কি কেইটা ছাবজেক্টত হ'ব কি হ'ব। গতিকে সকলো ছাবজেক্টতে ছাত্ৰ ছাত্ৰীসকলে নিজৰ প্ৰস্তুতি চলাই থাকিব। কেন্দ্ৰ পৰিচালনা কৰাৰ নিৰ্দিষ্ট নিয়মাৱলী আছে, নিৰ্দিষ্ট কিছুমান চৰ্ত আছে, সেই চৰ্তসমূহ পূৰণ নকৰাকৈ, সেই চৰ্তসমূহ আমি এতিয়া আমাৰ নিৰ্দিষ্ট কেন্দ্ৰসমূহতে সেইখিনি আমি সুনিশ্চিত কৰিছোঁ। বহুত মানুহে কৈছে যে নিজৰ নিজৰ স্কুলত পৰীক্ষা দিবলৈ দি দিয়ক, অসমত সেইটো সম্ভৱপৰ কথা নহয়। পৰীক্ষা যদি জুলাই মাহত হয় আমাৰ বানপানী আহিব, আমি চৰ অঞ্চলত পৰীক্ষা পাতিব নোৱাৰোঁ। পৰীক্ষা যদি কয় যে আমাক সকলোৱে নিজৰ নিজৰ স্কুলবিলাকত আমাৰ মনিটৰিং কৰা, তাৰ কোনো ব্যৱস্থা নাথাকিব, তাত আমাৰ চি চি কেমেৰা নাথাকিব, তাত আমাৰ ইনভিজিলেটৰ গৈ নাপাব, যাতায়াতৰ কিছুমান অসুবিধা আছে। গতিকে আমি ষ্টিক কৰি আছোঁ যে আমাৰ পৰীক্ষা কেন্দ্ৰ য'ত আমি পৰীক্ষা পতাৰ সকলোবিলাক নিয়মাৱলী, সকলোবিলাক চৰ্ত পূৰণ হয়। মই এনেকুৱা কোনো কথা সংস্কৃত ভাষা নাইকিয়া কৰাৰ কথা নাই, আমি এইটো বন্ধ কৰাৰ কোনো কথা মই কোৱা নাই, বন্ধ কৰাৰ কোৱা নাই। কিন্তু মিউজিক এটা এনেকুৱা বিশেষ ছাবজেক্ট, এনেকুৱা এটা ছাবজেক্ট যিটো ছাবজেক্টত আচলতে এটা স্কুল এখনত এটা ছাবজেক্টতকৈ ইয়াৰ কাৰণে এখন মহাবিদ্যালয় লাগে। মিউজিকৰ বিভিন্ন ষ্ট্ৰীম আছে। আজি মই শিক্ষক নিযুক্তি দিম, মই তবলা শিক্ষক এজনক নিযুক্তি দি পেলাই তেখেতক মই সত্ৰীয়া নৃত্য শিকাবলৈ ক'লেতো শিকাব পাৰিব নেকি? তেওঁ নোৱাৰিব। গতিকে সেইখিনি আমি কেনেধৰণে কৰিম তাৰ আমাৰ চিন্তা চৰ্চা আমি কৰি আছোঁ। আমি কোনো ভাষা বিষয় বা কোনো বিষয় আমি শিক্ষা পাঠ্যক্ৰমৰ পৰা বাদ দিয়াৰ কোনো কথা আমি ক'তো কোৱা নাই, এইটো কৰাৰ আমাৰ কোনো পৰিকল্পনা নাই। কিন্তু তাৰ কাৰণে সেই বিষয়টোৰ পাঠদানৰ কাৰণে সুযোগ সুবিধাখিনি কিন্তু সৃষ্টি কৰি ল'ব লগা কণ্ডিশ্যনটো কিন্তু আছে।